উজান থেকে নেমে আসার ঢলে দিনাজপুরের শহর নিয়ন্ত্রণ রক্ষাকারী বাঁধ হুমকির মুখে পড়েছে। পুনর্ভবা নদীর পানি বাড়ায় শহরবাসী সহ বাঁধের আশপাশের বস্তি এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, 2017 সালের বন্যায় ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাও স্বীকার করেন, পানির চাপে বাঁধগুলো ভেঙে যেতে পারে। গোলাম নবী দোলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দিনাজপুরের 7টি নদীতে 208 মিটার বাঁধ রয়েছে। গত বন্যায় 58টি স্থানে বাঁধ ভেঙে যায়। 106 কোটি টাকা ব্যয় জোড়াতালি দিয়ে তড়িঘড়ি করে দায়সারাভাবে কাজ করে ঠিকাদাররা। সদর উপজেলা বিরল চিরির বন্দর, খানসামা উপজেলায় চকচকা, মালঝাড়, ডুমুরতলি, মাহুতপাড়া, খামার ঝাড়বাড়ি, জামাইপাড়া, কাউগাঁও বাঁধগুলো হুমকির মুখে। বাঁধটা তো তৈরি করছে আবার বালু দিয়ে, এটা তো পানি আসলে এই খালের জন্য পানি চাপ পাইলে এটা ভাঙে যাবে। এটা যদি 4 আঙ্গুল পানি বাড়ে ওটা ভাঙে যাবে। আমাদের জমা জমি কিছু থাকবে না এখানে। ওই সাইডে পানি ঢুকে গেছে, আর কিছুক্ষণ পরে এদিক দিয়ে পানি ঢুকবে, ঢুকলে তো বাসার মধ্যে আমাদের পানি ঢুকে যাবে। পুনর্ভবা নদীর মাহুতপাড়া আর খামার ঝাড়বাড়ি বাঁধের মেরামতের কাজে নিয়োজিত সাব ঠিকাদাররা জানান, যেভাবে সংস্কার কাজ হচ্ছে নদীর পানি বৃদ্ধি পেলে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের ব্লকের যে টোপ আছে, টোপটাও এখানে পানি ভরাট হয়ে গেছে বা ভাঙনের শুরু করছে। আমরা চেষ্টা করতেছি, অবস্থা ফিল্ম করতেছি এবং ব্লক দিয়ে বাঁধতেছি। গতবারের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের স্থানগুলো সঠিকভাবে সংস্কার না হওয়ায় পানি ঢোকার আশঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। যদি ডেঞ্জার লেভেলের উপরে চলে যায় সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আজ বাঁধগুলি কিছু নদীর একেবারে ধার ঘেঁষে গেছে, নিচ থেকে যদি ইরোশন হয় তাহলে বাঁধ এমনিতে ওভারটপ করে নদীতে পড়ে যাবে। 2017 সালের 14 আগস্ট বন্যায় দিনাজপুর জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 2,102 কোটি 60 লাখ টাকা। 1,14,551টি পরিবার সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ মারা যায় 23 জন। সময় সংবাদ, দিনাজপুর। জামালপুরে পানি কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি জনদুর্ভোগ। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ইসলামপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, সাফিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জামালপুরে বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 25 সেন্টিমিটার কমে কিন্তু বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাফিন, আপনাকে বলে রাখি যে পানি কমে যাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়িঘরে বানবাসী মানুষরা ফিরতে শুরু করেছে। তারা বাড়িঘরে ফেরার পর তাদের যে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জামালপুরের 70 মিটার রাস্তা কিন্তু বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাফিন, আপনি আপনি জানেন যে আজ সকাল থেকে জামালপুর ইসলামপুরের রেলপথের কিন্তু একটি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তো জামালপুরে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে পানিবাহিত রোগের তেমন কোনো প্রকোপ এখনো পড়েনি, স্বাভাবিক আছে এবং 61টি মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যে পানি নেমে যাওয়ার পরে যে রোগবাহিত রোগ আক্রান্ত হবে এই ব্যাপারে তারা 61টি টিম তারা মাঠে আছে। তো বন্যা কবলিত এলাকায় 68,000 হেক্টর জমির রোপা আমনের বীজ তলিয়ে গেছে। কৃষকরা শঙ্কায় আছেন যে সরকার যদি তাদের সহযোগিতা খুব দ্রুত না করেন তাহলে এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে তাদের ফিরে আসা খুব কষ্টদায়ক হবে। তো অনেক পাট পানিতে তলিয়ে এবং ভেসে গেছে, এই পাট নিয়ে কৃষকরা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। তো জামালপুরের মাদারগঞ্জের রাস্তার সড়ক যোগাযোগ আজ সকাল থেকে শুরু হয়েছে। তো শস্যবাড়ি জামালপুর সড়কের 100 মিটার ভেঙে জামালপুরের সাথে কিন্তু সরিষাবাড়ির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। তো জামালপুরের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাফিন, সহকর্মী জাহাঙ্গীর আলম জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদেরকে।